ইতিহাসের ফরাসডাঙ্গা একদা শক্ত ঘাঁটি ছিল বামেদের, কিন্তু পরিবর্তনের পর থেকেই গঙ্গাপাড়ের চন্দননগরের বাম দুর্গের ফাটল ধরে ক্রমশ ছড়িয়েছে ঘাসফুল। তবে ২২-এর পুরোপটে প্রত্যাবর্তনের লড়াই সিপিআইএম এর। ভোট রাজনীতির কঠিন পিছিয়ে বামেদের ট্রাম্প কার্ড রেড ভলেন্টিয়ার স্ট্রাইক। ৩৩টি ওয়ার্ডে তারুণ্যেই জোর দিয়েছে দল, তার মধ্যে অন্যতম ৯ নম্বর ওয়ার্ডে সুচন্দ্রা দত্ত। সকাল সন্ধ্যা এলাকায় নিবিড় জনসংযোগেই ব্যস্ত থাকছেন বাম মহিলা নেত্রী। করোনাকালে মানুষের পাশে থেকেছেন দিনরাত, হাতের তালুর মতো চেনেন গোটা এলাকা। লড়াই যতই কঠিন হোক, মানুষের ওপরই আস্থা রাখছেন সুচন্দ্রা। এখন লড়াই তো সবসময় টাফ থাকে, বিশেষ করে এই করোনাকালে, যখন মানুষের জীবন একটা বিপন্ন জায়গায়, মানুষ ঠিকভাবে ভোট দিতে পারবে কিনা, এবং আমরা যারা ক্যান্ডিডেট হয়েছি তারাও সুস্থ থাকবো কিনা সেদিনটাতে, সমস্ত দিকটাকে বিবেচনা করলেই বুঝতে পারা যায় যে ভীষণ কঠিন থেকে কঠিনতম সময়ে আমাদের এই লড়াই চলছে। এ সময় শুধুমাত্র রাজনৈতিকভাবে না দেখে আমরা যদি সমস্ত বিষয়টাকে একটা মানবিক দিকেও দেখার চেষ্টা করি, তাহলেও দেখতে পাব যে মানুষের রুজি রুটি অনেকটা বন্ধ হয়ে যাওয়ার জায়গায় এসেছে। মানুষ দুর্নীতির মধ্যে পড়ে যাচ্ছে বারবার, এবং সেখান থেকেই বার করে আনবার জন্য বামপন্থীদের যে লড়াই, সেই লড়াইকে আরও দৃঢ় করার জন্য পৌরসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদেরকে জয়যুক্ত করুন। আভ্যন্তরীণ কোন্দলে ২০১৮ সালে ভেঙেছে তৃণমূলের পুরো বোর্ড। এবার বামেদের প্রচারে বড় হাতিয়ার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। যারা বোর্ডটাকে সেদিনকে ভেঙে দিয়েছিল, আবার দেখা যাচ্ছে তারাই এবারে প্রার্থী হয়েছে। তাহলে সেই মানুষগুলোকে আবার যদি মানুষ সমর্থন জানিয়ে নিয়ে আসে, ফেরত নিয়ে আসে, সেটা যে আবারও একই ঘটনা পুনরাবৃত্তি হবে না, সেটা কিন্তু ওরা কখনো বলতে পারছে না। তাই এটাই একমাত্র সময় যখন পরিবর্তনটা করে বোর্ডটাকে নতুন করে আবার আমরা তৈরি করতে পারি, সেটা দেখা। ২১-এর বিধানসভা নির্বাচন থেকে কলকাতা পুরসভার নির্বাচন, গত ১.৫ বছরে দেখা গিয়েছে যে যে আসনে বামেদের তরুণ মুখরা ভোট ময়দানে নেমেছে, মানুষ আস্থা দেখিয়েছেন তাদের ওপর। কাঙ্ক্ষিত জয় না এলেও ভোট শতাংশ বেড়েছে সেই এলাকাগুলিতে। সুচন্দ্রার মতো রেড ভলেন্টিয়ার্সদের সৌজন্যে কি এবার ফরাসডাঙ্গার হারানো দুর্গ ফিরে পাবে বামেরা? উত্তর দেবে এবারের পুরো ভোট। নিউজ টাইম।